আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। তাসকিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের রমজানুল মুবারকের ধারাবাহিক ভিডিও অনুষ্ঠানে আজকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসান ইয়াহিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ফিত্র আদায় তথা সদাকাতুল ফিত্র। আমাদের রমজানের রোজা, তারাবি, ইফতার, সাহরি প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মাঝে ফিত্রা সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা নেই। আমরা অনেকে অনেক বিষয় সম্পর্কে জানি রমজান আর সম্পর্কিত, কিন্তু ফিত্রা আদায় সম্পর্কে আমাদের অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। সেই জন্য আমরা আজকে ফিত্রা সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা সাদাকাতা রমাদানা নিসফা সাআইন মিন বুররিন আও সাআন মিন শাইরিন আও সাআন মিন তামরিন আলা আল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের সদকা হিসেবে নির্ধারণ করেছেন অর্ধ সা গম অথবা এক সা জব অথবা এক সা খেজুর পরাধীন স্বাধীন নরনারীর উপর। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি হাদিস দেখতে পাই। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه فجعل الناس عيد له مدين من حنطه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা উহার সমপরিমাণ দুই মুদ অর্ধ সা গম নির্ধারণ করেছেন। বুখারী শরীফ। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি হাদিস দেখতে পাই। সাদাকাতুল ফিত্রি সাআন মিন তাআমিন। ফিত্রা হচ্ছে এক সা পরিমাণ খাদ্যবস্তু। নাসাই শরীফের এই হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরেকটি হাদিস দেখতে পাই। আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা লা বাসা আন তুতিয়া আদ-দারাহিমা ফি সাদাকাতিল ফিত্র। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাদাকাতুল ফিত্রের ক্ষেত্রে দিরহাম দেয়ায় কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা আরো একটি হাদিস দেখতে পাই। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিত্র ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ঈদের সালাত আদায় করার উদ্দেশ্যে বের হবার আগেই ফিত্রা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বুখারী শরীফের এই হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিত্র তথা ফিত্রা আদায় এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা মনে করি শুধুমাত্র মিসকিনদের তথা যারা দরিদ্র রয়েছে তাদেরকে খাদ্য দান করাই ফিত্রা আদায়ের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু না, আমরা যারা রমজান মাসে রোজা রাখি আমরা কিন্তু রমজানের রোজার প্রকৃত হক আদায় করতে পারি না। আমরা নানা সময় নানা পাপ কাজে লিপ্ত হই, আমরা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলি। রোজার যে প্রকৃত যেই দাবি, প্রকৃত যে দায়িত্ব, আমরা কিন্তু সেই দায়িত্ব পালনে অবহেলা করি। সেই কারণে কিন্তু এই সাদাকাতুল ফিত্রা আদায় করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন মিন আদাহা ক্বাবলা সালাহ ফিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বা'দা সালাহ ফিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। রোজাদারের অপ্রয়োজনীয় ও বেফাস কথাবার্তা থেকে তাকে পবিত্রকরণ এবং গরিব মিসকিনদের খাবার প্রদানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রা প্রদান করাকে আবশ্যক করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, অতএব যে ব্যক্তি ঈদের সালাতের আগে তা পরিশোধ করবে সেটা ফিত্রা হিসেবে আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। আর ঈদের সালাতের পরে যদি কেউ ফিত্রা আদায় করে তা একটি সাধারণ দান খয়রাত হিসাবে গ্রহণ হবে, অর্থাৎ তা ফিত্রা হিসাবে গণ্য হবে না। আমরা এই হাদিসটি আবু দাউদ শরীফে দেখতে পাই, আমরা এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে দেখতে পাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আলোচনা করব সাদাকাতুল ফিত্র কার উপর ওয়াজিব। আমরা অনেকেই জানি রোজা কার উপর ওয়াজিব, রোজা কার উপরে ফরজ, আমরা তারাবির নামাজ, আমরা নামাজ। সেই একই ক্ষেত্রে, সেই একই রকমভাবে এই সাদাকাতুল ফিত্র কার উপর ওয়াজিব সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। সম্মানিত উপস্থিতি,
সাদাকাতুল ফিত্রের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ। অর্থাৎ কারো কাছে যদি 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসে অতিরিক্ত সম্পদ ঈদুল ফিত্রের দিন শুধু সাদিকের সময় বিদ্যমান থাকে, তাহলে তার উপর সাদাকাতুল ফিত্র ওয়াজিব হবে। অর্থাৎ যতটুকু সম্পদ থাকলে জাকাত আদায় করা ফরজ, ঠিক ততটুকু সম্পদই থাকলে তার উপরে সাদাকাতুল ফিত্র আদায় করতে হবে। যার উপর সাদাকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমনটি আদায় করবেন, ঠিক তেমনিভাবে তার পরিবারের সকলের পক্ষ থেকেও তিনি আদায় করবেন। এমনকি ঈদের দিন সকালবেলায় যেই সন্তান ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে, তার পক্ষ থেকেও পরিবারের যে প্রধান কর্তা রয়েছেন তিনি সাদকা আদায় করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সাদাকাতুল ফিত্র সম্পর্কে, সেটি হচ্ছে সাদাকাতুল ফিত্রের পরিমাণ। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং বর্তমান 2024 সালে অনেক বড় একটি ব্যবধান রয়েছে। সেই সময়ের খাদ্যাভ্যাস, সেই সময়ের সামাজিক পরিস্থিতি, সেই সময়ের অর্থনৈতিক পরিস্থিতি আর এখনকার অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি কিন্তু এক নয়। এ বিষয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন, ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তারপর আমরা যদি জানি সাদাকাতুল ফিত্রের পরিমাণ সম্পর্কে শরীয়তে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, একটি হচ্ছে একসা এবং নিসফেসা। খেজুর, পনির, জব ও কিসমিস দ্বারা আদায়ের ক্ষেত্রে একসা তথা 3270 গ্রাম তথা প্রায় 3 কেজি 270 গ্রামের কিছু বেশি, এছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে নিসফেসা অর্থাৎ 1 কেজি 635 গ্রাম অর্থাৎ 1 কেজি 635 গ্রামের কিছু প্রযোজ্য হবে, যেটি এই দুটি মাধ্যমে আমরা সাদাকাতুল ফিত্র আদায় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোট 4টি পণ্য দ্বারা সাদাকাতুল ফিত্র আদায় করা হতো। সেই 4টি বিষয় হচ্ছে, একটি হচ্ছে খেজুর, একটি হচ্ছে কিসমিস, একটি হচ্ছে জব আর সর্বশেষ হচ্ছে পনির। আমরা বুখারী শরীফে একটি হাদিসে দেখতে পাই, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ঈদের দিন একসা খাদ্য দ্বারা সাদাকাতুল ফিত্র আদায় করতাম, আর তখন আমাদের খাদ্য ছিল জব, কিসমিস, পনির ও খেজুর। এ হাদিসটি বুখারী শরীফে এসেছে। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলোর কোনো একটিকে মাপকাঠি ধরে তার মূল্য আদায় করলেও তা আদায় হয়ে যাবে। মূল্যের দিক থেকে ওই খাদ্যবস্তুগুলোর মধ্যে তফাত থাকলেও সবচেয়েতে কম দামের বস্তুকে মাপকাঠি ধরে যদি কেউ ফিত্র আদায় করে থাকে তার ফিত্র আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সাদাকাতুল ফিত্র কখন আদায় করতে হবে। পবিত্র ঈদুল ফিত্র সালাতের উদ্দেশ্যে যখন আমরা বের হব, এই ঈদের নামাজের উদ্দেশ্যে যখন বের হব, এই বের হওয়ার আগেই আমাদের সাদাকাতুল ফিত্র আদায় করতে হবে। তবে জাকাতের মতো সারা রমজান মাসেও তা আদায় করা যাবে। সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের দিন সকালবেলা এটি আদায় করা। আমরা বলতে পারি এক ব্যক্তির ফিত্রা এক মিসকিনকে দেওয়া উত্তম, তবে একাধিক মিসকিনকে দেওয়াও জায়েজ। একদল লোকের উপর যে ফিত্রা ওয়াজিব, তা এক মিসকিনকে দেওয়াও জায়েজ। সম্মানিত উপস্থিতি, আর একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে ঈদের দিন সকালে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট রয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে তার উপর সাদাকাতুল ফিত্র ওয়াজিব। ঘরের কর্তা নিজের ফিত্রা আদায়ের সঙ্গে সঙ্গে দরিদ্র শিশু সন্তানদের ফিত্রাও আদায় করবেন, আর তারা সম্পদশালী হলে তাদের সম্পদ থেকে আদায় করবেন। বালেক সন্তান এবং স্ত্রী সাদাকাতুল ফিত্র আদায় করা ব্যক্তির উপর ওয়াজিব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই পবিত্র রমজান মাসে সাদাকাতুল ফিত্রের উপরে আমল করার তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।